রাজধানীর পোস্তায় দ্বিতীয় দিনে যে পশুর চামড়া বেচাকেনা সেটি অনেকটাই ধীমেতাবলিভাবে চলছে। সকাল থেকে আমরা দেখছি যে বিক্ষিপ্তভাবে মাদ্রাসা শিক্ষার্থী বা কখনো মৌসুমী ব্যবসায়ী দু চার পিস চামড়া নিয়ে পোস্তায় আসছেন। মূলত সেই চামড়াগুলো বেচাকেনা চলছে। আরও তারা বলছেন যে দুপুরের পর থেকে ঢাকায় যে আজকে যে কোরবানিগুলো হয়েছে সেই পশুর চামড়াগুলো প্রবেশ করবে, অর্থাৎ বিকেল নাগাদ কিছুটা চাপ থাকবে। এবং আমরা দেখেছি যে আজকে সকাল থেকে ঢাকার ভেতরে যে পশুগুলো রয়েছে সেগুলোর চামড়ার কিছুটা দাম পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই চামড়াগুলো অত্যন্ত ভালো মানের হয়, সেগুলো 600 থেকে 700-500 এরকম দামে কিন্তু বিক্রি হচ্ছে। তবে আমরা দেখেছি যে ঢাকার বাইরে থেকে যেসব ব্যবসায়ী এসেছিলেন এই পোস্তায় চামড়া নিয়ে, তারা কিন্তু দাম না পাওয়ার অভিযোগ করেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারা বলেছেন যে দাম অনেকটাই কম ছিল। যেমন কুমিল্লা এবং নরসিংদী থেকে দুজন ব্যবসায়ী প্রায় 300-350 পিসের মতো চামড়া নিয়ে এসেছিলেন, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা কিন্তু বলেছেন যে বেশিরভাগই 200 টাকা পিস বিক্রি করেছেন এবং একজন বলেছেন যে 300 টাকা পিস বিক্রি করেছেন। এই চামড়াগুলো কিন্তু ঢাকার বাইরে থেকে তারা যখন সংগ্রহ করেছিলেন তখন এগুলোর দাম ছিল 450-500 টাকা পিস, কিন্তু ঢাকায় এসে তাদেরকে 200-300 টাকা পিস বিক্রি করতে হয়েছে। এবং আমরা কিন্তু বিক্রেতারা বা পোস্তার যে আড়তদাররা তারা বলছেন যে 600-700 টাকা দরে কিন্তু প্রতি পিস চামড়া তারা সংগ্রহ করেছেন। কিন্তু কথা এবং কাজের মধ্যে কিন্তু আমরা যে ক্রেতা বিক্রেতার সাথে যখন কথা বলেছি তখন কিন্তু এটার মধ্যে বেশ ফারাক আমরা লক্ষ্য করতে পেরেছি। আরেকটি বিষয় হচ্ছে চামড়া সংগ্রহ নিয়ে কিন্তু পোস্তার আড়তদাররা এবার সন্তোষ জানিয়েছেন। তারা বলেছেন যে পর্যাপ্ত পরিমাণে চামড়া তারা পেয়েছেন, তারা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন সেই লক্ষ্যমাত্রা প্রায় পূরণের কাছাকাছি রয়েছে। পোস্তার ব্যবসায়ীরা এবার প্রায় 1,00,000 পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিলেন। এ পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত প্রায় 80,000 পিস চামড়া সংগ্রহ করা হয়েছে এবং আজকে যে বিকেলের দিকে যে চামড়াগুলো আসবে সেগুলো সংগ্রহ করলে প্রায় 1,00,000 পিসের উপরে চলে যাবে এবং তাদের কিন্তু সে ধরনের প্রস্তুতিও রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে গতকাল থেকে যে চামড়াগুলো পোস্তায় প্রবেশ করেছে সেই চামড়াগুলো কিন্তু লবণ জাতের কাজ প্রায় শেষের দিকে রয়েছে। কোনো কোনো আড়তে আমরা দেখেছি যে চামড়ায় লবণ দেওয়ার কাজটি এখনো চলছে, তবে আশা করছেন আড়তদাররা দুপুরের মধ্যে এই চামড়াগুলো লবণ দেওয়ার কাজগুলো পুরোপুরি শেষ হয়ে যাবে এবং নতুন যে চামড়াগুলো বিকেল নাগাদ প্রবেশ করবে সেই চামড়াগুলো সন্ধ্যার দিক থেকে তারা লবণ দেওয়ার কাজটি তারা সম্পন্ন করবেন। তো সব কিছু মিলিয়ে বলা চলে যে এবছর চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ব্যবসায়ীরা নির্ধারণ করেছেন সেটি মোটামুটি পূরণ হয়েছে, সে কারণে তারা সন্তোষ জানিয়েছেন এবং তারা দাবি করেছেন যে সরকার নির্ধারিত দামের মধ্যে তারা কেনার চেষ্টা করেছেন। তো যদিও ঢাকার বাইরে থেকে আসা ব্যাপারীরা তার সাথে দ্বিমত পোষণ করেছেন। তো রাজধানীর পোস্তা থেকে এই ছিল আমার কাছে সব শেষ। দর্শক সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর পোস্ত এলাকা থেকে।